আসসালামু আলাইকুম আমি রুবি আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটি শুরু করলাম আমার সেহেরির আইটেমগুলো দিয়ে আমরা আজকে কে কে সেহেরিতে খাবো সেগুলো একটু দেখাচ্ছি আমরা আসলে খেয়ে ফেলেছি তারপরও আমি একটু দেখাচ্ছি কে কে খেলাম এটা হচ্ছে শুটকি ভুনা আর সাথে আছে আলু ভর্তা আলু ভর্তাটা আমার বর করেছে সে আলু ভর্তা খুব পছন্দ করে তাই অনেকগুলো আলু ভর্তা করেছে খাওয়ার পরও অনেকগুলো আলু ভর্তা এখানে দেখতে পাচ্ছেন রয়ে গিয়েছে আর আলু ভর্তা তার খুবই পছন্দের একটি খাবার তাই মাঝে মাঝে সে নিজেই বানিয়ে ফেলে আজকে সে বানিয়েছে অনেকগুলো আর এদিকে আমি একটা মজার খাবার রান্না করেছিলাম এই খাবারটা আমি রেসিপি কিন্তু এখানে শেয়ার করলাম না কারণ আমি আগেই বলেছি যে ব্লগ চ্যানেলে রেসিপি খুব বেশি আমি দিব না তবে মাঝে মাঝে দিব অবশ্যই আর কুকিং চ্যানেলে শুধুমাত্র রেসিপি থাকবে আমার এই রেসিপিটা আপনারা কুকিং চ্যানেলে পাবেন এগুলো হচ্ছে মাছের কবাব মাছের কবাবগুলোও কিন্তু আমি রেসিপি চ্যানেলে দিব আসলে আমি এত ব্যস্ত এখন ঈদের জন্য রোজার জন্য তাই ভিডিও দিতে পারছি না বেশি বাট আমি দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই আর আমি এখানে একটু ডিম ভাজি করেছি সেই ডিম ভাজিটা একটু দেখাচ্ছি আমি কীভাবে করলাম আর এটা হচ্ছে অর্গ্যানিক ব্রকোলি অর্গ্যানিক ব্রোকলিগুলো একটু শক্ত থাকে তাই একটু আসলে রান্না করা লাগে ডিমের সাথে সেদ্ধ হয় না এত তাড়াতাড়ি আর সেই জন্য আমি কুচি করে কেটে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর ব্রকলিটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছিলাম খুবই অল্প সেটা লো টেম্পারেচারে একটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর এই সাইডে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলোতে শুধুমাত্র সামান্য একটু লবণ দিচ্ছি কারণ আর কিছুই দিবো না এটা জাস্ট সিম্পল একটা ডিম ভাজি ভাতের সাথে খাবো সেই জন্য করলাম এখন এই ডিমগুলোকে আমি একটু ঘুটে নেব ঘটনার পর এই ডিমটা ব্রকলের উপরেই দিয়ে দেব তো একদম সিম্পল একটা ডিম ভাজি আর আমি আসলে ডিমের সাথে হালকা কোনো সবজি এসব দিতে পছন্দ করি আর আমার শ্বশুর আব্বা যখন আমাদের এখানে এসেছিলেন তখন আমি এরকম সবসময় ডিমের মধ্যে সবজি দিতাম এটা আব্বার খুবই পছন্দের ছিল তো একদিন আমার শাশুড়ি মা ডিম ভাজি করেছিল সবজি ছাড়া তো আমার শ্বশুরাব্বা আবার পছন্দ করলো না তো তখন বলল যে মা কত সুন্দর করে ডিম ভাজি করে সবজি দিয়ে তো আজকে কেন সবজি দিলা না মজা হয় নাই আচ্ছা যাই হোক তো আমার খুব ভালো লাগে এরকম ডিমের মধ্যে সবজি একটু দিয়ে দিতে তো আমি আজকে সেই জন্য আপনাদের সাথে আমার এই সবজির ডিম ভাজি শেয়ার করলাম আমি এক এক সময় এক এক সবজি দেই কোনো সময় টমেটো দিই কোনো সময় ক্যাপসিকাম দেই। আসলে যখন যেটা মনে চায় আমি পাতাকপি দিও ডিম ভাজি করে তো ডিমটা আমি ব্রকলির উপরে দিয়ে দিলাম তারপর আমার টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম লো এরকম খুব বেশি কিন্তু হাই না আর একটু টাইম লাগবে ডিমটা আস্তে আস্তেই হোক কোনো সমস্যা নেই তারপর একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো আসলে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না ডিম ভাজির জন্য কয়েক মিনিট আর আজকেই হচ্ছে শেষ তেহেরি খুবই আসলে মনটা খারাপ লাগছে রোজা ছিল ভালোই ছিল মানে একটা রহমতের একটা মাস আমি অনুভব করতাম যে এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ রহমতের মাস পুণ্য অর্জন করার জন্য ইবাদত করার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আর এই করোনা থেকে মুক্তির জন্য মাফ চাওয়ার একটা ভালো একটা সময় যখন আল্লাহ আমাদের প্রতি অনেকটা খুশি হয় তো সব মিলিয়ে এই রোজার মাসটা যে শেষ হয়ে যাচ্ছে এই সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে সেই জন্য একটু খারাপ লাগছে আজকে কিন্তু শেষ রোজা আমাদের এখানে আর শেষ রোজার সেহরি কী কী খেলাম সেটাই একটু দেখালাম আপনাদের এই তো আমাদের এখানে ঈদ হচ্ছে রবিবারে আর বাংলাদেশের একদিন আগে আমাদের এখানে ঈদ হয় আমেরিকায় তো সেই কারণে আমাদের ঈদটা আগে হবে আর সেই জন্যই আমাদের আর একটা রোজাই শুধুমাত্র বাকি এই রোজাটা রাখার পরই আমাদের ঈদ এবার ঈদটা কিভাবে যে কাটাবো জানি না কারোর সাথে দেখা করতে পারবো না কেউ আসতে পারবে না এমন কোনো ঈদ কাটাই নাই কখনো যখন কোথাও যায় নাই অথবা কেউ আসে নাই এরকম ঈদ কখনোই যায় নাই আমার বড়ো ছেলে যখন হয়েছিল সে ঈদের নয় দিন আগে হয়েছিল কিন্তু সেবারও আমি রান্না বান্না করেছিলাম অনেক আমার জামার বন্ধুদেরকে নিয়ে এসেছিলো ওরা এখানে আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করেছিল তো ওই সময় মাত্র বেবি হয়েছে প্রায় নয় দিন পর ঈদ আর ওই সময় আমি রান্না করেছি আর এখন এরকম কীভাবে কাটাবো জানি না আমি বারান্দায় এসে একটু বাইরে দেখছিলাম মাঝে মাঝে আমি আসি আমার গাছটাছ একটু দেখি তো এখানে স্কোরেলগুলো খাবার টাবার খাচ্ছিলো ঘোরাঘুরি করছিলো আমি দেখছিলাম ভালোই লাগছিল দুপুরের দিকে আমি একটু রসুন ব্ল্যান্ড করতে হবে আর যেহেতু বললাম যে ঈদ চলে এসেছে আর একদিন পরে কিন্তু ঈদ সেই জন্য আমি ভাবলাম যে আমার কিছু রসুন ব্ল্যান্ড করতে হবে আর রসুনগুলো কীভাবে ব্ল্যান্ড করি আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো এগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টসটসে রসুন আস্ত বাজার থেকে এরকমই কিনে এনেছে আর এই রসুনগুলো বাজার থেকে আনার পর আমি সপ্তাহখানেক এভাবেই রেখে দিই রেখে দিলে একটু শুকিয়ে যায় রসুনটা তখন খোসা থেকে কোয়াগুলো একটু আলাদা হয়ে যায় আর এরকম এক সপ্তাহ পরে এরকম একটা রুটি বেলার বেলুন দিয়ে আস্তে আস্তে করে পিটালে বেশি জোরে পিটাবেন না তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে অল্প করে পিটাবেন আবার খুব অল্প না এমনভাবে পিটাবেন যেন সবগুলো কোয়া আলাদা হয়ে যায় তো সবগুলো কোয়া যখন মার খেয়ে একদম আলাদা হয়ে যাবে তখন এগুলোকে বের করে দেখবেন যে কীরকম হলো যখন দেখবেন যে সবগুলো মোটামুটি আলাদা হয়ে গিয়েছে ওই টাইমে একটা চেক করে দেখবেন তো এই সময় খোসাটাতে একটু ধরলেই কিন্তু আলাদা হয়ে আলতো করে চলে আসে আর এভাবে খোসা ছাড়ানো খুবই সহজ হয় তবে নখ দিয়ে খুঁটে খুঁটে কিন্তু খোসাগুলো ছাড়বেন না তাহলে নখের কিন্তু প্রবলেম হবে গোড়াটা ব্যথা করে আসলে অনেক সময় অতিরিক্ত এরকম করতে গেলে তো এই কারণে এরকম করে নিলে সহজ হয় আর কি আর রসুন তো আসলে সবারই হয়তো একটু একটু ছিলা লাগেই আমার সাধারণত এরকম ছিলা লাগে না আমরা একদম বাজার থেকে কোয়াগুলো খোসা ছাড়ানো রেডিমেড যে কোয়া রসুনগুলো পাওয়া যায় শুধুমাত্র কোয়াগুলো পরিষ্কার করা সেগুলোই আনি আর সেগুলো জাস্ট ধমাধম ব্ল্যান্ড করে নিলেই কাজ শেষ একটু সহজেই কাজগুলো করার চেষ্টা করি কারণ এত কাজ করতে হয় কাজের বোয়ার সব কাজ করি আর তেমন কেউ হেল্পও করে না এমন কেউ নাই যে সে আজকে রান্না করে ফেলবে অথবা একটা কাজে হাত দেবে তো সেই কারণে একা একা করতে হয় যতটুকু সম্ভব একটু সহজ করেই করার চেষ্টা করি আর রসুনের খোসা টোসা সহ ব্ল্যান্ড করতে আমার পছন্দ না তাই এইভাবেই করি তো কিছুক্ষণ বসে বসে আমি রসুনগুলো ছিললাম কারণ এত বেশি সময় দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয় রোজা রেখে আর এদিকে ভিডিও দেখছিলাম আমি এরকম করি মাঝে মাঝে ভিডিও দেখি অথবা কোনো গান ছাড়ি আর কাজ করি তখন খুব ভাল লাগে কাজটা এদিকে রাফাজ অনেক খুশি দেখতেই পাচ্ছেন একটা খেলনা পেয়েছে সে আর এই খেলনাটা আসলে ওর বাবা অনলাইনে ও পছন্দ করেছিল তখন অর্ডার করেছে আর সে আসলে লেগো খুব পছন্দ করে আর রো যাই হোক ওদের এইসব খেলনা কি বলবো ছোটবেলা থেকেই আসলে ছেলেদের খেলনার ধরনই কিন্তু একদম ভিন্ন মেদের আমরা যখন ছোটবেলায় পুতুল খেলতাম পুতুল পছন্দ করতাম ওদেরকে পুতুল কিন্তু একদম দেওয়াই যায় না ওদেরকে ছোটবেলায় একবার পুতুল দিয়েছিলাম একদম ছুড়ে আচার বেড়ে ফেলে দিয়েছিল আসলে হাসতে হাসতে আমি শেষ সেটা দেখে যে ওরা কিন্তু পুতুল টাচও করে না ওরা এইসব খেলনা পছন্দ করে তো যাই হোক ও আর কি এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল তো আমাকে এসে বলল সে এখন এই খেলনাটা ওপেন করবে আর আমিও সেজন্য ক্যামেরাটা একটু অন করলাম যে দেখি ওর খেলনাটা কীরকম আর ও তো প্রতিটা জিনিসই দেখে আমাকে আবার বলছিল কোনটা কি কিভাবে কি করবে নিজে নিজেই প্যাকেটটা ওপেন করলো আর সব কিছু ঘাটাঘাটি করে অনেক কিছু বানাচ্ছে রাফাস একবার মিউজিয়াম বানায় তারপর আরেকবার এই বিভিন্ন কিছু আর কি বানাচ্ছিলো যাই হোক তো এগুলো আসলে বাচ্চারা কিন্তু এগুলোই মজা পায় আর এই হাবিজাবি একটু করতে দিলে অন্তত ডিভাইস থেকে একটু দূরে থাকে সারাক্ষণ আইপ্যাডের মধ্যেই তাদের অনলাইন ক্লাস হচ্ছে তারপর হোমওয়ার্ক আইপ্যাডে গেম খেলে আইপ্যাডে আবার যখন আইপ্যাড খেলে না তখন দেখা যায় কোনো কোনো সময় টিভি দেখে তো এই সব ডিভাইসের মধ্যেই ওদের আসলে কী বলবো একদম আটকা তাই একটু হাবিজাবির মধ্যে একটু ব্যস্ত রাখা এই আর কি তো এই খেলনাটার দাম পড়েছে প্রায় ষাট ডলারের উপরে আর তারপর মেল চার্জ আর একটু আসলে দামটা একটু বেশিই পড়েছে যেহেতু বাচ্চাদের পছন্দের খেলনা আর এখানে একটা স্ক্র্যাচ নাম্বার ছিল ওই নাম্বারটা স্ক্র্যাচ করে তারপরে ওর আইপ্যাডে ওই নাম্বারটা যখন স্ক্যান করেছে তারপরে সে খেলার জন্য একটা ডাইনোসর পেয়েছে আইপ্যাডে তো সেই ডাইনোসরটা দিয়ে সে আবার অনেকক্ষণ খেলাধুলা করলো আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটিও ভালো লাগবে সব সময়ের মতো আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ